শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? আনোয়ার হোসেন। আপনার বাবার নাম? শহীদ মুক্তিযোদ্ধা নুরানী। মাতার নাম? আজিন আজমা খাতুন। গ্রাম? দুলালাবাদ। থানা? পাহাড়তলি। জেলা? চট্টগ্রাম। 1971 সালে আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে, পাহাড়তলি সিডি মার্কেট, দুলালাবাদ, আমার বাড়িতে। 3রা মার্চ আমাদের পাশেই ছিল পাহাড়তলি টেক্সটাইল মিল। ওখানে বিহারিরা রাতের শেষ ভাগে বা মধ্যভাগে নিরস্ব বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন স্থাপনা, তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিতে আমি দেখেছিলাম। আমি 1971 সালে রেডিওর মাধ্যমে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচারিত হলো, সেটা আমি শুনতে পেলাম। 26শে মার্চ দেখতে পেলাম আমার বাড়ির পাশে, এই যে এখন যেটা সিডিএ মার্কেট সেটা ছিল তখন পুলিশ রিজার্ভ ক্যাম্প, ওখানে দলে দলে বিভিন্ন পুলিশ বাহিনীর সদস্যরা এবং ইপিএস সদস্যরা ওখানে উপস্থিত হয়েছিল সবাই আশ্রয় নেওয়ার জন্য। আরও দেখেছিলাম তৎকালীন ক্যাপ্টেন রফিকুল ইসলাম, পরে যিনি মেজর রফিকুল ইসলাম ছিল, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, ওনাকেও দেখেছি আমাদের বাড়িতে। আমার বাবাও ছিল একজন মুক্তিযোদ্ধা, উনি ভারত পাকিস্তান যুদ্ধের সময় উনি ইয়েতে অংশগ্রহণ করেছেন, সেই সুবাদে ওনার মুজাহিদের ট্রেনিং ছিল। উনি 1971 সালে এই স্বাধীনতার বিষয় নিয়ে উনি আমাদের এরিয়ার আশেপাশের লোকজনকে সুসংগঠিত করেছিলেন। উনি একজন রেলের অফিসার ছিল, ফোরম্যান ক্যাটাগরি ছিল, ইঞ্জিনিয়ার। উনি সুসংগঠিত করে মানে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য মানুষকে একসাথে একত্রিত করতেছিল। তারাই এবার ধারাবাহিকতায় আমার পিতাকে 1971 সালের 15ই এপ্রিল উনি যখন বিভিন্ন লোকজনকে, সহযোদ্ধাদেরকে সংগঠিত করার জন্য চট্টগ্রাম শহরে সুসংগঠিত করতেছিল, উনি চলে যাবে, তখন ওনার ভারতে চলে যাবে, তখনই আমার বাবাকে টাইগার বাস নেভি হলের সামনে নেভি ফোর্সের মাধ্যমে ওনাকে ধরা হয়, ধরে ওনাকে নৃশংসভাবে হত্যা করে লাশটাকে ফেলে দেওয়া হয়, যার কারণে আমরা আমার বাবার লাশটা কখনো খুঁজে পাইনি। আরো দেখেছি সেটা লাস্টের দিকে, তখন আমাদের পাশে হাজি ক্যাম্প ছিল, ওখানে কিছু আপনার পাকিস্তানি কিছু ইয়ে থেকে লোকজন এনে রাখছিল, তারা এসে আশেপাশে গ্রামে মানুষের ঘর বাড়িতে মা বোনদের উপর হাত বাড়াতো, বিভিন্ন গরু ছাগল ধরে নিয়ে যে ওরা হাজি ক্যাম্পের নির্দেশ জবাই করে ওরা এগুলো উৎসব করতো।
এইসব জিনিসগুলি তখন আমার সচক্ষে দেখা। আমার আর চাচা ছিল ইমরান যুদ্ধবন্দী মৃত্যুবরণ করছে মুক্তিযুদ্ধ। এই 16ই ডিসেম্বর আমার চাচা লোকমান হোসেন উনি দেখলাম আমার আমাদেরকে তখন সম্ভবত বিকাল 4টা কি 5টার দিকে হবে, চাচা আমাদেরকে বললো তোমার ইমরান চাচা আসতেছে। ওটা আমার ইমরান চাচা ছিল, ওনার বড়টা, যে ইমরান চাচা আসতেছে, আমরা তোমার চাচাকে বাড়ি আনতে যাচ্ছি। তো চাচাকে দেখলাম যে ওই চাচাকে বাড়ি আনতে গেলাম, আমরা রাতের 8টা কি 8:30 দেখলাম ওই চাচা আসলো বেশ লোকজন নিয়ে, মানে গাড়ির উপরে ট্রাকে করে আরো কিছু সহযোদ্ধাদেরকে নিয়ে যায়। আরো স্বাধীনতা মানে স্বাধীনতার উৎসবে সবাই তখন ওনার সাথে হৈহুল্লোড়ে আমাদের বাড়িতে আসলো, যেগুলি আমি দেখেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।